রাজধানীতে নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিদ উদ্দিন জানান, বিএনপির সমাবেশে হামলার ছক দলের নেতারাই করেছে 26 অক্টোবরে। অবরোধের সমর্থনে বুধবার ভোরে পল্লবীতে পার্কিংয়ে থাকা বাসে আগুন দেওয়ার ঘটনা এটি। দুষ্কৃতিকারী আটক, জিজ্ঞাসাবাদে জানিয়েছে 3,000 টাকার বিনিময়ে ভাইয়ের নির্দেশে এ কাজ। একটা গাড়ি জ্বালাই দিবি, তোরে 3,000 টাকা দিবি। আমি আবার করলাম, কি গাড়ি জ্বালাই দিব, যে কোনো গাড়ি একটা জ্বালাই দিবি তাহলে। তাদের গ্রেফতারের বিষয়টি জানাতেই দুপুরে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন। জানানো হয়, 28 অক্টোবর বিএনপি সমাবেশকে কেন্দ্র করে নাশকতায় নেতৃত্ব দেওয়া একজন ঢাকা দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। এখানে যে ব্যক্তিটি উপস্থিত ছিল, সেই ব্যক্তির যে দলনায়ক, সেই দলনায়ক গত 26 অক্টোবর থেকে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল এবং যে প্রস্তুতির বাস্তবায়ন করেছিল 28 অক্টোবর। তার নাম হলো শামীম মাহমুদ, ঢাকা দক্ষিণ ছাত্রদলের 1 নম্বর যুগ্ম আহ্বায়ক। প্রযুক্তির ব্যবহার করে 5 নভেম্বর রাজধানীর সবুজবাগে চালানো নাশকতার সূত্র ধরেই এ ছাত্রদল নেতাকে শনাক্ত করা হয়। এখন শামীম মাহমুদ ধৃত হওয়ার কারণে অন্তত অত্যন্ত ভাইব্রেন্ট একজন নাশকতাকারী পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং এটির প্রভাব হয়তো আমরা পাব। কোন পথে কিভাবে ককটেল এসেছে তারও বর্ণনা দেন পুলিশের অতিরিক্ত কমিশনার। তার কেন্দ্রীয় নেতা তাকে নির্দেশ দেয়, দুনিয়ার যে ফুটওভার ব্রিজ আছে সেখানে যদি সে যায় তাকে একটি ব্যাগ দিবে মারুফ নামে একজন, এবং সেটি এনে রিয়াজের কাছে সে এখানে নয়া পল্টনে পৌঁছে দিবে এবং অ্যাকর্ডিংলি সেটা করা হয়। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।